পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি নাকি দক্ষিণ আফ্রিকার দ্য কিম্বালি মাইন, যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়। পরিত্যক্ত হবার পর জায়গাটির নাম দেওয়া হয়েছে দ্য বিগ হোল কিম্বালি। দক্ষিণ আফ্রিকায় যত পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোলকে কেন্দ্র করে। আফ্রিকা সফরের সুযোগ পেয়ে পৃথিবীর সর্বপ্রথম হীরা খনি পরিদর্শন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম ঘটে বিখ্যাত বিগ হোল পরিদর্শনে, কারণ রূপকথার গল্পের মতোই রহস্যে ঘেরা পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় এই হীরার খনি। 100 বছরের অধিক সময় হলো এখান থেকে হীরা উত্তোলন বন্ধ হয়েছে, কিন্তু কেন, কৌতূহলী মনের জানার চেষ্টা। একজন পর্যটক বলেন, এতটাই হীরা এখানে লুকিয়ে আছে যে আপনি আবারও খনন করলে এই শহর শেষ হয়ে যেতে পারে। আরেকজন পর্যটক বলেন, অনেক মানুষের তাজা প্রাণ গেছে, তাই তাদের পরিবারের অভিশাপে এমন অবস্থা হয়েছে। মানুষের তৈরি সবচেয়ে বিশাল ঘর তো এটি। বিগ হোলের এই শান্ত নীল জলরাশির নিচে এখনও সম্পদের প্রাচুর্য রয়েছে সীমাহীন। 50,000-এরও বেশি খনি শ্রমিক মিলে গর্ত খুঁড়তে হয়েছে। 24,000 একর জুড়ে 706 ফুট গভীর থেকে 42 বছরে 1,45,04,566 ক্যারেট হীরা তোলা হয়েছে এখান থেকেই। এমন গল্প আসলেই বলে দেয় মানুষের পক্ষে অসাধ্য সাধন কঠিন কিছু নয়। একজন প্রবাসী বলেন, আমার স্বপ্ন ছিল আমি এসে এটা দেখব, আমার স্বপ্ন প্রমাণ হলো। পাশের জাদুঘরে চোখ ধাঁধানো কিছু মহামূল্যবান হীরা পর্যটকদের জন্য উন্মুক্ত রেখেছে বিগ হোল কর্তৃপক্ষ, যেখানে জলজল করছে দুর্বল কোহিনোর। এছাড়াও টিফানি, জুবিলি ও কালিনান হীরার দর্শন মুগ্ধ করবে যে কাউকে, যেমনটা মুগ্ধ করেছিল বিগ হোল দেখতে আসা বাংলাদেশ দলের ক্রিকেটার মাশরাফি, সাকিব, তাসকিন, নাসিব রুবেলদের মতো। দেশ বিদেশের নানা খবর জানতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।